সিনেমার শুরুতে আমরা 16 বছর বয়সে একটা ছেলেকে দেখতে পাই। সে এই শহরের ম্যাজিস্ট্রেটের ছেলে। তার বাবা তার প্রতি অনেকগুলো রেস্ট্রিকশনস রেখেছিল, এই কারণে তার বেশি ফ্রেন্ড ছিল না। সে অনেকদিন ধরে তার আর্ট টিচার লুসিয়ানার প্রেমে পড়েছিল। লুকিয়ে লুকিয়ে তারা স্কুলেই দেখা করত। একদিন লুসিয়ানা ক্লাসের সব স্টুডেন্টদের প্রজেক্ট দেখছিল, আর তখন জনের প্রজেক্ট দেখে তার হাসি পায়। জন এটাতে ইনসাল্ট ফিল করে আর সে ক্লাস থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর লুসিয়ানা জনের সাথে লাইব্রেরিতে দেখা করে আর তাকে কিস করে সরি বলে। লুসিয়ানা জনের হাতে একটা অ্যাড্রেস লিখে বলে আজকে সন্ধ্যায় তার সাথে সেখানে দেখা করবে। তারপর লুসিয়ানা কিস করে সেখান থেকে চলে যায়। তারপর সন্ধ্যার সময় জন স্কুল শেষ করে সেখানে চলে যায়। সেখানে গাড়িতে লুসিয়ানা তার জন্য ওয়েট করছিল। লুসিয়ানা জনকে বলে আজকে তার এখানে শেষ দিন, সে শহর থেকে দূরে একটা গ্রামে তার দাদির সাথে থাকতে যাচ্ছে। এটা শোনার পর জনের মন খারাপ হয় আর সে তার সাথে যেতে চায়, কারণ সে তাকে ছাড়া থাকতে পারবে না। জন তাকে আইডিয়া দেয় তারা একসাথে থেকে এনজয় করবে আর তার বাবা মাকে বলবে তার বন্ধুদের সাথে ঘুরতে গেছে। অনেক চেষ্টার পর লুসিয়ানা তার কথায় রাজি হয় আর তারা এখান থেকে যেতে থাকে। যাওয়ার সময় জন ঘুমিয়ে পড়ে, তখন লুসিয়ানা তার ছবি তুলে কাউকে পাঠিয়ে দেয়। এমনটা মনে হয় সে মনে মনে কিছু একটা প্ল্যান করছিল। কিছুক্ষণ পর তারা একটি বাড়িতে চলে আসে যেখানে তার আশেপাশে আর কোনো বাড়ি ছিল না। লুসিয়ানা এই বাড়িটাকে তার দাদির অন্য আরেকটা বাড়ি বলে, সে ছাড়া তার আর কেউ নেই। লুসিয়ানা জনকে তার সুইমিং পুল দেখায় আর মজা করে জনকে সুইমিং পুলে ফেলে দেয়। তারপর তারা ঘুমিয়ে পড়ে, কারণ লম্বা পথ জার্নি করে তারা টায়ার্ড হয়ে গিয়েছিল। পরের দিন সকালে জন ঘর থেকে বের হয়ে বাইরে ঘুরতে যায়। তার খুবই ভালো লাগছিল, আগে কখনো সে এমন খোলা জায়গায় ঘুরতে আসেনি, সবসময় ঘরেই থাকত। তারপর জন লুসিয়ানাকে বলে শহর থেকে কিছু জিনিসপত্র আনতে যায়। তখন লুসিয়ানা ভাবতে থাকে এটা তার প্ল্যানে ছিল না, তাই সে জনের সাথে যাওয়ার জন্য ডিসাইড করে। তারপর যাওয়ার সময় লুসিয়ানা জনকে সিডিউস করে আর তারা রাস্তায় ইন্টিমেট হয়ে যায়। এভাবে লুসিয়ানা জনকে শহরে যাওয়া থেকে বিরত রাখে, কারণ সে চাচ্ছিল না কেউ জনকে দেখে ফেলুক। তারপর একদিন রাতে জন ঘুমিয়ে যাওয়ার পর লুসিয়ানা জনের জন্য এক গ্লাস জুসের সাথে একটা লেটার রেখে কোথাও চলে যায়। সকালবেলায় জন লেটার পড়ে আর এটাতে লেখা ছিল লুসিয়ানা কোনো একটা কাজে শহরে যাচ্ছিল, সন্ধ্যায় ফিরে আসবে। এটা পড়ার পর জন বাইরে ঘুরতে যাওয়ার জন্য দরজা খুলতে চায়, কিন্তু দেখে দরজায় তালা দেয়া। বাকি সবগুলো দরজায় একই রকম তালা দেয়া ছিল, তাই জন একটি জানালা ভেঙে বাইরে এসে এই পুরো জায়গাটাকে এক্সপ্লোর করতে থাকে। তারপর জন যখন ঘরে ছিল তখন লুসিয়ানা একজন লোকের সাথে ফিরে আসে। লোকটির পায়ে ব্যথা পেয়েছিল, তাই জন তাকে সাহায্য করছিল। তারপর একা এসে জন লুসিয়ানাকে জিজ্ঞাসা করে। তখন লুসিয়ানা তাকে বলে রাফেল তার ভাই, যে একজন খারাপ লোক, তাই সে প্রায়ই ব্যথা পায়। জন তাকে জিজ্ঞাসা করে সে বলেছিল তার কোনো ভাই নেই। তখন লুসিয়ানা বলে সে অনেকদিন আগে তার কাছ থেকে চলে গিয়েছিল আর আজকে হঠাৎ করে দেখা হয়। তারপর রাফেলও তাদের সাথে থাকতে শুরু করে, কিন্তু তার জনের লুসিয়ানার পিছনে পিছনে ঘোরা পছন্দ ছিল না, এই কারণে সে অনেকবার জনকে ডিস্টার্ব করে। কিন্তু রাফেল যখন জনের সাথে বেশি খারাপ ব্যবহার করে তখন সে এখান থেকে চলে যেতে চায়। তখন রাফেল জনকে দেয়ালে ধাক্কা দিয়ে তাকে বেহুশ করে ফেলে, আর যখন তার হুশ আসে তখন রাফেল আর লুসিয়ানা তাকে খাটের সাথে বেঁধে রেখেছিল। জন কিছুই বুঝতে পারছিল না তারা তার সাথে কি করছে, লুসিয়ানাও তার সাথে এমনটা কিভাবে করছে। তারপর রাফেল জনের ভিডিও বানিয়ে তার মায়ের কাছে পাঠিয়ে দেয়। জনের মা ভিডিওতে তার ছেলেকে দেখে তার ম্যাজিস্ট্রেট হাজব্যান্ডকে বলে, যার পরে জানা যায় তারা জনকে কিডন্যাপ করে নিয়েছে। এদিকে রাতে জন কিছু আওয়াজ শুনে, তাই সেখানে দেখার জন্য সে হলে যায়। তখন সে দেখে লুসিয়ানা আর তার ভাই রাফেল ইন্টিমেট হচ্ছিল। এটা দেখার পর জন পাগল হয়ে যায় আর আফসোস হতে থাকে যে সে কোন মেয়ের ফাঁদে পড়েছে। তারপর সে এখান থেকে পালাতে চায়, কিন্তু সে যখন জানলা দিয়ে চলে যেতে থাকে তখন লুসিয়ানা তার পিছনে গিয়ে তার সাথে কথা বলে। জন বলে সে তাকে ধোকা দিয়েছে, সে এমনটা কিভাবে করতে পারে, আর সে তার ভাইয়ের সাথেও ইন্টিমেট হয়। এটা শোনার পর লুসিয়ানা বলে রাফেল তাকে ভয় দেখিয়ে রাখে, তার ভয় হয় যে সে তাকেও মেরে ফেলবে। জন লুসিয়ানাকে এখান থেকে পালাতে বলে, তখনই সে রাফেলকে দেখে যে তাদের দিকেই আসছিল। তখন লুসিয়ানা পিছন থেকে জনের মাথায় আঘাত করে আর তাকে বেহুশ করে দেয়। তারপর তারা জনকে টেনে ঘরে নিয়ে যায়। পরের দিন রাফেলের বন্ধু জনের বাবার কাছ থেকে টাকা নিয়ে আসে। টাকা নিয়ে আসার পর তারা অনেক খুশি হয়। তারপর রাফেল জনকে মারার জন্য পিস্তল বের করে,
তখন লুসিয়ানা এসে তাকে বাঁচিয়ে নেয়। লুসিয়ানা বলে তুমি টাকা পেয়ে গেছো, তাই জনকে ছেড়ে দেওয়া উচিত। কিন্তু রাফেল জনকে ছেড়ে দিয়ে কোনো রিস্ক নিতে চায় না, আর সে তার বন্ধুকে পিস্তল দিয়ে তাকে মারতে বলে। রাফেলের বন্ধু তাকে শ্যুট করতে নেয়, তখন ভাবে তার কাপড় নষ্ট হয়ে যাবে, তাই সে জনকে খুলে দিয়ে পালাতে বলে যাতে সে পিছন থেকে শ্যুট করতে পারে। তখন জন তার জ্যাকেট দিয়ে তাকে ধাক্কা দেয়, তখন পিছনে থাকা একটা রড তার মাথায় লাগে আর সে এখানেই মারা যায়। তখন জন তার পিস্তল নিয়ে রাফেলকে মারতে যায়, কিন্তু রাফেল তার থেকে পিস্তল নিয়ে তাকে অনেক মারতে থাকে। তারপর দুইজনের মধ্যে ফাইট হয় আর দুইজন সুইমিং পুলে গিয়ে পড়ে। কিন্তু এখানে জন তার ব্যাগ থেকে একটা চাকু বের করে রাফেলকে মেরে ফেলে। তারপর জন লুসিয়ানা আর টাকার ব্যাগ নিয়ে যেতে থাকে। লুসিয়ানা বলে সে জনকে অনেক ভালোবাসে। সে এই প্ল্যান দুইজনের ফিউচারের জন্য বানিয়েছিল, যাতে তারা এখান থেকে অন্য কোথাও গিয়ে থাকতে পারে। এটা শোনার পর জন বলে তার এইসব করার প্রয়োজন ছিল না, তারা টাকা ছাড়াও একসাথে থাকতে পারত। তারপর জন টাকার ব্যাগ বাইরে ফেলে বলে যদি লুসিয়ানা তাকে ভালোবাসে তাহলে এই টাকার কোনো প্রয়োজন নেই। কিন্তু লুসিয়ানা টাকার প্রতি বেশি ইন্টারেস্টেড ছিল, তাই জন তাকে সেখানেই ফেলে রেখে তার বাসায় ফিরে আসে। এদিকে লুসিয়ানা টাকার ব্যাগ নিয়ে বাসে চড়ে দূরে কোথাও চলে যায়, মানে সে জন থেকে টাকাকে বেশি ভালোবাসতো।